বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ সালাম গ্রহণ করুন, আসসালামু আলাইকুম। যাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যাদের বয়স এখনও 40 হয়নি এবং যারা এখনও টিকা নিতে পারেননি, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি নিম্নোক্ত লিঙ্ক দেওয়া হচ্ছে, সেখানে লিঙ্কে ঢুকে লগ ইন করে আপনারা একটা রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন করে নেওয়ার পর সেই তথ্যগুলো আমাদের কর্তৃপক্ষ বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে আমাদের এই টিকা নেওয়ার ব্যবস্থা গ্রহণে তারা সর্বোচ্চ চেষ্টা করবেন। তাই এখনও যারা আপনারা নিবন্ধন করেননি তাদেরকে আমি বলবো যে আপনারা আমাদের এই লিঙ্কে ঢুকে নিবন্ধন করে নেবেন। যারা বাসা বরাদ্দ বা অন্যান্য কাজে অনলাইনে ইতিমধ্যে রেজিস্ট্রেশন করেছেন তারা শুধু লগ ইন করলেই চলবে। আর যারা এখন পর্যন্ত আমাদের এই সাইটটিতে কখনো সাইন আপ করেননি তাদের আমাদের প্রথমে এখানে সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করে নেওয়ার পর লগ ইন করে আপনারা এই কোভিড-19 ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন ফর্মটি সুন্দরভাবে পূরণ করে নিবন্ধন করবেন। দেখা যাক কীভাবে আমরা রেজিস্ট্রেশন সম্পন্ন করব। আমরা প্রথমে গুগল ক্রোমে ঢুকব। গুগল ক্রোম দিয়ে আমরা লিঙ্কে আমাদের লিঙ্কটি পেস্ট করব, ssl.du.ac.bd। এন্টার করলাম, আমাদের এই হোম পেজটি চলে আসবে। এখন আমরা যদি পূর্বে আমরা সাইন আপ করে থাকি তাহলে শুধুমাত্র লগ ইন করলেই আমরা এই পেজটিতে ঢুকতে পারব। আর এখনও যারা লগ ইন করেননি তাদেরকে এখানে এই যে সাইন আপ আছে এই সাইন আপ থেকে আপনাদেরকে সাইন আপ করে নিতে হবে। তো আমি সাইন আপে জয়েন করছি। এখানে সাইন আপে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আছে এন্টার এমপ্লয়ি আইডি। আপনার পে স্লিপে বেতনের সময় যে স্লিপটা দেওয়া হয় সেখানে আপনার এমপ্লয়ি আইডি রয়েছে, অথবা আপনার আইডি কার্ড যদি থেকে থাকে আপনার আইডি কার্ডে আপনার এন্টার এমপ্লয়ি আইডি রয়েছে, সেই আইডি নাম্বারটি আপনারা এখানে পেস্ট করবেন। যেমন আমার আইডি নাম্বারটি হচ্ছে আমি এখানে পেস্ট করে দিচ্ছি 2014031003। তারপর হচ্ছে এমপ্লয়ি ক্যাটাগরি, আমার এমপ্লয়ি ক্যাটাগরি টিচার, অফিসার, থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস, আমি হচ্ছি অফিসার ক্যাটাগরি। তো অফিসার ক্লিক করব। এখন আমি এখানে সার্চ করব। আমি এখানে সার্চ করার পর আমি দেখতে পাচ্ছি যে আমারটা অলরেডি আমার রেজিস্ট্রেশন রয়েছে। আমি ইতিপূর্বে সাইন আপ করেছিলাম মোহাম্মদ রাশেদুজ্জামান, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, অফিস হচ্ছে লাইব্রেরি। এখন আমার যদি পাসওয়ার্ড আমি ভুলে গিয়ে থাকি সেক্ষেত্রে আইসিটি সেলের সাথে আমাকে কন্ট্যাক্ট করে আমার পাসওয়ার্ডটা নিতে হবে। যেহেতু আমার আর সাইন আপ করার প্রয়োজন হচ্ছে না তাই আমি আর এখানে সাইন আপ করছি না। তবে আপনারা যখন যাদের এখনও সাইন আপ হয়নি আপনারা যখন এটা সার্চ করবেন তখন আপনার নাম এবং আইডি আসবে, তখন আপনি সেখানে তথ্য দিয়ে আপনার ইমেল আইডি দিয়ে একটা পাসওয়ার্ড দিয়ে আপনারা সাইন আপ করে নেবেন। এটা খুবই সহজ এবং সুন্দর একটি পদ্ধতি, আপনারা খুব সহজেই এটি পেয়ে যাবেন। যেহেতু আমি ইতিপূর্বে সাইন আপ করেছি সেহেতু আমার আর সাইন আপ করতে প্রয়োজন পড়ল না, তাই আমি এখন লগ ইন করব আমার আইডিটা দিয়ে। লগ ইন করে আমার ইমেল আইডি দিলাম, আমার পাসওয়ার্ডটি দিচ্ছি, তারপর লগ ইন করলাম। লগ ইন করার পর আমরা যে ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছি এখানে এই আপনার লেফট সাইডে যদি খেয়াল করে দেখবেন আপনার নাম আছে, ড্যাশবোর্ড, মাই প্রোফাইল, অ্যাপ্লাই ফর ফ্ল্যাট অ্যালটমেন্ট, তারপরে হচ্ছে কোভিড-19 রেজিস্ট্রেশন। আমরা ঠিক এখানেই ক্লিক করব।
এখানে দেখা যাচ্ছে যে আপনার তথ্য সংরক্ষণ করা হয়েছে, পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে আপনার প্রদানকৃত ইমেইলে জানানো হবে, আপনার ইমেইল নিয়মিত চেক করুন। তো আমি অলরেডি সাবমিট করেছি কিন্তু এখন পর্যন্ত কোনো ফিডব্যাক ইমেল পাইনি। আপনাদেরকে বলবো যে এই যে নিম্নোক্ত ইনফরমেশনগুলো, অ্যাপ্লিকেশন আইডি, এমপ্লয়ি আইডি, নেম, ডেজিগনেশন, ফ্যাকাল্টি, ডিপার্টমেন্ট, অফিস, ডেট অফ বার্থ, ইমেল, মোবাইল, প্রেজেন্ট অ্যাড্রেস, ন্যাশনাল আইডি, এই তথ্যগুলো দিয়ে আপনারা একটি ফর্ম পূরণ করে নেবেন। এই ফর্ম পূরণ করার পর আপনারা শুধু এটি সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর আমাদের এই নিবন্ধন হয়ে গেল। যদি পরবর্তীতে আমাদের অথরিটি, আমাদের বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের সাথে কথা বলেন, যদি আমাদের জন্য টিকা ম্যানেজ করতে পারেন, তাহলে আপনাদের বা আমার ইমেইলে একটি মেইল করা হবে, কবে, কোথায়, কিভাবে, কখন আমরা এই টিকা দিতে পারব। যেহেতু আমাদের কর্তৃপক্ষ আমাদের নিয়ে ভাবছে, আমাদের উচিত হবে তাদের সহযোগিতা করা এবং ধৈর্য ধরে তাদের পাশে থাকা। তো আমি আমার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, আমি আমার সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই যেন দ্রুততম সময়ের মধ্যে আমাদেরকেও এই টিকার আওতায় আনা হয়, অন্তর্ভুক্ত করা হয়। এই বলে আমি আমার এই প্রেজেন্টেশন এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।